নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী, আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে মুখরোচক খেতে সবার ইচ্ছা করে, তাই মুখরোচক কিছু খাওয়ার কথা মনে পড়লি ছোলা ছকার নামটাও মনে আসে। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাস্তার ধারে দোকানের মতো ছোলা ছকা। তো চলুন বানিয়ে দেখাই। ছক্কা বানাতে আমাদের লাগবে আলু, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার ছোলা, যেটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2 বড় মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটু ভাজা মশলা, একটু কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি চিনি, একটু চাট মশলা, একটু হলুদ আর একটু নুন। এবার আমি ছোলা ছকাটা বানিয়ে ফেলবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি আধ ভাজা করে নেব। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম সিদ্ধ ছোলা। স্বাদ মতো নুন, হলুদ আর চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব নেড়ে একটু ভেজে দেব। নাড়া হয়ে গেছে, এবার আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ভেজে দেব। আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দেব মধ্যেখানে। আবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি উপর থেকে লেবুর রস আর ভাজা মশলাটা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার ভাজাটা হয়ে গেছে। দেখুন আমার ছোলা ছকাটা তৈরি হয়ে গেছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। বৃষ্টির দিনে বিকেলবেলা বা সকালবেলার মুড়ি দিয়ে জমে যাবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।